প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। ফুল ফুটুক না ফুটুক, হৃদয়ে আজ বসন্ত। এমন সাহসী উচ্চারণে যারা ভালোবাসার প্রকাশ দিতে জানেন, তারাই বোধহয় যুগলবন্দী। আমাদের আজকের যুগলবন্দি সুবীর নন্দী এবং বৌদি কোথায়? বৌদি সাজঘরে। সাজঘরে তো রেখে এসেছেন কেন? একটু সাজুগুজু করলো আর কি। নাকি এই রেখে আসার অভ্যাসটা আছে? না, আমার কাছে একটা খবর আছে। তাই নাকি? সেটা হলো নতুন না, এটা বহুত পুরানো, তবে এখন বলার সুযোগ পাচ্ছি তাই বলছি। সেটা হচ্ছে যে বিয়ের পরপরই নাকি আপনি ঘর জামাই হবার একটা ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছিলেন, তো সেটা যখন সাকসেসফুল হয় নাই, তারপর থেকে নাকি আমি শ্বশুরবাড়ি গেলে পরে আর পারতপাকে ওখানে নড়তে চান না। সেটা বৌদিকে নিয়ে নয়, কিন্তু নিজেই আপনি শ্বশুরবাড়ির প্রেমে মশগুল। শ্বশুরবাড়ির প্রেমে মশগুল এই অর্থে যে জামাইয়াদের বলে একটি কথা আছে, সেই জামাইয়ের আদরটা খুব পছন্দ পেতে, মানে আমি খুব খুব ক্ষুধার্ত থাকি সে জামাইয়ের আদরটা পাওয়ার জন্য, তাই সেই জন্য ফাঁক পেলেই শ্বশুরবাড়ি চলে যায়। তো এটা কতটুকু সত্যি, জামাই আদর পাওয়ার জন্য নাকি বৌদির অত্যাচার থেকে বাঁচার জন্য নাকি কোনটার জন্য, আমরা এখন একটু প্রমাণ দেখতে চাই। বৌদিকে ডাকছি। বৌদি কেমন আছেন? ভালো। দাদা আপনাকে রেখে রেখে আপনার পিত্রালয়ে, হ্যাঁ, শ্বশুরবাড়ি যেটা বলে, জামাই আদর পেতে চলে যায়। তো বলছে যে জামাই আদর পাওয়ার জন্য সে চলে যায়, সেটার জন্য সে খুবই কাতর, ক্ষুধার্ত। এটা কতটুকু সত্যি? এটা সত্যি, আমাকেও সঙ্গে নিয়ে যায়। নাকি আপনার অত্যাচার থেকে বাঁচার জন্য? না না, আমাকেও সঙ্গে নিয়ে যায়। আপনাকেও সঙ্গে নিয়ে যায় সব সময়? না, মাঝে মাঝে একা যাওয়ার চেষ্টা করে। এই যে মাঝে মাঝে একা যাওয়ার চেষ্টা করে, সেটা কেন, সেটা কিসের জন্য? এমনিতেই হয় আর কি। তাই এই যে বললাম বারবার একটা কথা দুজনে মিলে অ্যাভয়েড করছেন, সেটা হচ্ছে যে অত্যাচার কিনা? না, অত্যাচার কখনো হয় না, কখনোই হয় না। বৌদির সাথে কিভাবে যোগাযোগ? বৌদির সাথে যোগাযোগ শ্রীমঙ্গলে দেখা। শ্রীমঙ্গলে দেখা, তারপরে দেখাটা আবার অন্যরকম, সেই ঘটা করে দেখা, মানে ওই যে প্রথম দেখা বা প্রথম প্রেম, এটা না, প্রথম দেখাই প্রথম প্রেম এবং ডিসিশন। ডিসিশন ওইভাবে। তারপরে কথা বলার সুযোগ হতো না তখন? তো সেল ফোন বা টেলিফোন এইসব ছিল না, ছিল না তখন। তো মনের ভিতরে সেই আকুলি বিকুলিটা এখনো মাঝে মাঝে মনে পড়লে, যখন এখন যেমন ওটা খুব মজা ছিল। হ্যাঁ, আমি একটা ভাবি যে খুব কাছের মানুষ বা স্বপ্নের মানুষকে যদি একবার দেখা যায় বা তাকে ছোঁয়া যায়, তখন সেই চামটা থাকে না, ওই চামটা কিন্তু খুব। বৌদি আপনার স্বপ্নের মানুষ ছিলেন না? তখন যে সুযোগটা ছিল না, যেমন বৌদিকে দেখার ইচ্ছা হলেও দেখা হতো না, বা সবচেয়ে বড় কথা হলো কথা বলার জন্য একটা মনের ভিতরে আকুলি বিকুলি তো অবশ্যই ছিল, ছিল না দুজনেরই, অস্বীকার করবেন না? ছিল বৌদি, খালি মিটি মিটি হাসলে হবে না, ছিল। কিন্তু ওই যে চার্মটা, সেটা এখনকার যারা যুগল যারা হয়েছে আর কি সাম্প্রতিক কালে, তারা কিন্তু সেই জিনিসটা মিস করছেন, সেই জিনিসটা থেকে মিস করছেন। তার মানে তখন আপনি যতটুকু কথা বলতেন ততটুকুতেই সন্তুষ্ট, তাই কতটুকু কথা বলতেন। এখন এই মুহূর্তে আমরা দুজনকে দুটো ফোন দেব, দেখি আপনারা ওই মুগ্ধতাটুকু দিয়ে আমাদেরকে ওই সময়টুকুতে নিয়ে যেতে পারেন কিনা। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি সুবীর নন্দী এবং পূর্বী নন্দীর সাথে সেই সময়টুকুতে, যেটা সুবীর দাবি করছেন যে তার ওই সময়টুকুর মধ্যে যে মাধুর্য ছিল, যে ভালোবাসা ছিল, সেটা নাকি এখন নেই, প্রমাণ হয়ে যাক। হ্যালো। হ্যালো, কে কইরা আপনি? পূর্বী। পূর্বী নামের আগে পাশে কিছু নাই, আগে পাশে পূর্বী কে? কি কিতাব? পূর্বী সেনগুপ্ত।
ও সেনগুপ্ত, আপনি কোন গানে সেন? হ্যাঁ, মহাশস্ত্র সেন। আরে বাবা, মহাশস্ত্র কেমন চলে দিনকাল? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। অক্টোবরের 14 তারিখ আর কদিন বাকি? 8 দিন। 8 দিন? অনেক গতি কি তা? খোকা খোকা কোনো অসুবিধা নেই, মনের গতি বলানি। হ্যাঁ, মনের মানুষ। মনের না, মনের মনের মানুষ। এই গানটা জানেন না, আমার মনের মানুষ কি খুঁজে ফিরে, তাই দেখি আমি রবীন্দ্রনাথের গান। গান গাইনি আপনি? না। এটা লেগে কার গান শুনবেন? সুবীর নন্দীর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে শুনি গান? প্রায় শুনি। কোন গান? রান্নার সময়। কি তারা ফাড়াইছে আজকে? বিজল বটানি না? প্রিয় দর্শক, ওনে থামি যাই। প্রিয় দর্শক, এতক্ষণ কিন্তু সুবীরদা বলছিলেন যে আগেরটাই ভালো ছিল, ফোন টোনের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, কিন্তু ফোনটা পাওয়ার পরে এই বয়সে এসেও বৌদিকে যেইভাবে কি বলবো আর, বাকিটুকু আপনারাই বুঝে নেন। কি বৌদি, এত প্রেম, এত ভালোবাসা, এর গোপন রহস্যটা কি? এই যে প্রেম এই পর্যন্ত উটুট হয়ে আছে, এর রহস্যটা কি? রহস্য একের প্রতি অপরের বিশ্বাস, যেটা হ্যাঁ ও জানি যে আমি যতদূরই যাওয়ার ফিরে সে ওই বৃন্তি আর চলে আসবো, আমার মনে এটাই না? আচ্ছা, আমরা আরেকটু পরীক্ষা করি আপনাদের দুজনের মধ্যে মিল অমিল কতটুকু আছে। বাড়ি গুছিয়ে রাখে কে? দুইজনে। দুজনে? উনি বেশি। আর উনি বেশি গুছিয়ে রাখেন? এলোমেলো? এলোমেলো না, এলোমেলো করা হয় না, পছন্দ হয় না আমার এলোমেলোটা। তাই বিশেষ দিনগুলো কে বেশি মনে রাখেন? তাই এই যে একটু আগে বলছিলেন 14ই অক্টোবর খুব কাছে, এটা কি ম্যারেজ ডে? এটা ম্যারেজ ডে আমাদের। আচ্ছা, তো ওই বিয়ের ওই কয়দিন আগেই এই আপনি আপনি করে কথাবার্তা চলছিল? হ্যাঁ, তখন আপনি তুমি একটা গিয়েছিল আর কি। আচ্ছা, বাড়িতে বড় মাছের মুড়োটা কে কার পাতে তুলে দেন? এটা আমি খাই। তাই? ও খুব পছন্দ করে। আচ্ছা, সেটা কি সুবিধা তুলে দেয়? আমি তুলে দিই এটা। তাই? হ্যাঁ, মাছের মুড়ি সিলেটি ভাষায় বলি আমরা, মাছের মুড়ি। আচ্ছা, রান্না খারাপ হলে কি খাওয়া ছেড়ে চলে যান নাকি? না, বলি যে আজকে রান্নাটা ভালো হয় নাই, ও একটু খারাপ হয়েছিল, কিন্তু খেতে তো হবেই, কাজে আজীবন কাজে ভালো হয়, খুব ভালো রান্না করে। কেমন রান্না বান্না পারেন? আমি আমি খুব ভালো রান্না করি, বলুন একটু। হ্যাঁ, রান্না করতে পারে। তাই? কি খাইয়েছেন স্পেশালি বর্ষার দিনে, কি খাওয়ান বৌদিকে রান্না করে? ভুনা খিচুড়ি। তাই? আচ্ছা, এই যে সংসারের খুঁটিনাটি ব্যাপারগুলো, এই যে একজন আরেকজনের পরিপূরক হওয়া, এটা কি সংসারের গভীরতা বাড়ায়, দাম্পত্য জীবনকে আরো প্রলম্বিত করে? না, আমি বলবো না, বলবেন আনোয়ারা সৈয়দ হক। এটা তো একটা খুবই বিরল ঘটনা এবং খুশির ঘটনা যে স্বামী মাছের মুড়োটা নিজে না খেয়ে স্ত্রীর পাতে তুলে দেন। আমি বাংলাদেশের স্বামীদেরকে এই দৃষ্টান্ত ফলো করতে বলবো, কারণ সাধারণত স্বামীরাই মাছের মুড়োটা খান এবং আমরা খুব যত্ন করে তাদেরকে মাছের মুড়োটা তাদের পাতে তুলে দিই এবং খুব কমই সেই মাছের মুড়ো আমাদের পাতে আবার ফিরে আসে। তো সুতরাং এই বিরল দৃষ্টান্ত দেখে আমরা খুশি, আমরা স্ত্রীরা যারা খুবই খুশি যে এরকম স্বামীও আছেন যারা মাছের মুড়োটি নিজে না খেয়ে স্ত্রীর পাতে তুলে দেন। তার উপরে এই দম্পতি আরও একটা খুব বড় কথা বলেছেন, সেটা হচ্ছে যে তাদের যা আছে তাই নিয়ে তারা খুব সন্তুষ্ট। এটা যে একটা কত বড় কথা এ বলে আর শেষ করা যায় না, কারণ আমাদের আধুনিক জীবনে যে সংকট তৈরি হচ্ছে ক্রমাগত দিনে দিনে, তার মূলেই আছে কিন্তু এই যে পাওয়ার জন্য একটা আকাঙ্ক্ষা যে আমার যা নেই সেটা পেতে হবে, অন্যের যা আছে ঠিক সেই রকমেরই আমার পেতে হবে। এই পাওয়া নিয়ে যে কম্পিটিশন একের সঙ্গে অন্যের, এই যে আমাদের বস্তু জগতের যে টানাপোড়েন এবং আমাদের ভেতরে যে কম্পিটিশন, যে প্রতিযোগিতা একের সঙ্গে অন্যের, এই তার মূল কারণ হচ্ছে যে এই না পাওয়ার একটা অভাব, না পাওয়ার একটা বুভুক্ষু একটা দৃষ্টিভঙ্গি। আমার মনে হয় যে আমাদের জীবনে, আমাদের দাম্পত্য জীবনে যতটুকু যা আছে সেটাকে নিয়ে আমাদের সুখী হওয়ার চেষ্টা করা দরকার এবং এর জন্যে নিজেদের ভেতরে, পরস্পরের ভেতরে
ভুল বোঝাবুঝি যাতে না হয় এবং সে সম্পর্কে সচেতন থাকা দরকার। কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু সীমা আছে। আমার যদি আজকে 100 টাকা হয়, পৃথিবীতে একটা লোক খুঁজে পাওয়া যাবে যার 101 টাকা আছে। এবং কম্পিটিশন বা প্রতিযোগিতা এইভাবেই কিন্তু শুরু হয়। কোনো জিনিসেরই কিন্তু পাওয়ার শেষ নাই এবং কোনো জিনিসের চাওয়ারও শেষ নাই। সেই জন্য আমি মনে করি যে আমাদের চাওয়া এবং পাওয়াটাকে যদি আমরা একটা সীমানার ভেতরে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের দাম্পত্য জীবন অনেক অনেক বেশি সুখের হবে এবং অনেক বেশি ভালোবাসার হবে। আবার অনেক সময় দেখা যায় যে জীবনের দাবি মেটাতে বা আমাদের অযৌক্তিক দাবি মেটাতে অনেক সময় স্বামী বা স্ত্রীকে অনেক ধরনের অযৌক্তিক কাজকর্ম করতে হয়। সে ব্যাপারে আমাদের সচেতন থাকা দরকার। কারণ দাবি যদি আমার সাধ্যের থেকে বেশি বড় হয়ে যায়, তাহলে সেই দাবি মেটাতে গেলে আমাকে কিছু অযৌক্তিক কাজকর্ম করতেই হবে। সে ব্যাপারে সচেতন থাকা বিশেষ প্রয়োজন। কারণ অযৌক্তিক দাবির কিন্তু কোনো শেষ নাই। এক দাবি শেষ হলে আর এক দাবির তখন শুরু হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি বলবো যে যে নিজে যা কিছু আছে তার ভেতরেই একটা সুন্দর পরিমণ্ডল গড়ে তুলে দাম্পত্য জীবনকে সুখের করে তোলাটাই হচ্ছে বিশেষ জরুরি ব্যাপার। সেই জন্য আমি বলবো যে সুবীর নন্দী এবং পূরবী নন্দী তারা যেভাবে তাদের দাম্পত্য জীবনটাকে গুছিয়ে নিয়েছেন, যা কিছু আছে তার ভেতরেই গুছিয়ে নিয়েছেন, যা কিছু আছে তার ভেতরেই ভালোবাসার প্রকাশ ঘটাচ্ছেন, ভালোবাসা দেখাচ্ছেন এবং একে অন্যের প্রতি সহানুভূতিশীল আছেন, এটাই আমি মনে করি একটা সফল দাম্পত্য জীবনের কথা। আদর্শ দম্পতি, এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের দুজনের প্রিয় যুগলটি কি? ঐতিহাসিক হতে পারে, সিনেমা জগতের হতে পারে, পাশের বাড়ির দাদা বৌদিও হতে পারে। শিরি ফরহাদ, এটা কি তাদের ত্যাগের জন্য? হ্যাঁ, ত্যাগটা আমি খুব পছন্দ করি। এটা মানুষের জীবনের একটি বিরাট একটি অংশ, মানে মানুষ প্রয়োজন বোধে জীবনের প্রাউড ফিল করতে পারে। হ্যাঁ, প্রয়োজন বোধে জীবনের কোনো একটি স্তরে এসে যদি এরকম কোনো স্যাক্রিফাইস করতে হয়, আমরা রাজি আছি। আমি রাজি আছি, কোনটা বললেন? দুজনেই, তাই না? হ্যাঁ, সেটা কি বৃহত্তর কি সেখানে স্বার্থটা কি? যে কোনো কারণ মানুষের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য স্যাক্রিফাইসটাই আসলে সুখ মানুষের। হ্যাঁ, ত্যাগেই একটা ত্যাগেই মুক্তি, এটা বিরাট একটা ব্যাপার আছে। আচ্ছা, আপনাদের দুজনের প্রিয় মানুষটিকে? আমার মা বাবা দুজনেই আমার খুব প্রিয়। খুব প্রিয় এমনিতে, কিন্তু আমি আমি যেটা যে প্রশ্নটা আপনি বললেন খুব একটি সুন্দর প্রশ্ন। আমার জীবনে অপ্রিয় কোনো জিনিস খুব কম আমি সামনাসামনি হয়েছে, কাজে অপ্রিয় মানুষ আমার চোখে পড়ে না। সেটা কি আপনি মানুষের জীবনটাকে খুব পজিটিভলি দেখেন? বা আমি সবসময় খুব পজিটিভ মানুষ, পজিটিভ পুরোপুরি খুব পজিটিভ। আমরা খুব নেগেটিভ কোনো কিছু চিন্তা করি না, ভালো। তাহলে পজিটিভ চিন্তা করলে মানুষের জীবনটা বোধহয় পজিটিভের দিকেও যায়। হ্যাঁ, থাকা যায়। অনেকেই দেখবেন যে খুব ভালো মানে থাকে, ভালো আছে, ভালো নাম সুনাম বিত্ত বৈভব অনেক কিছু আছে। জিজ্ঞেস করবেন কেমন আছেন ভাই, ভাই কোনো রকম আছে। এই যে জিনিসটা, এটা একদম পছন্দ। আমি এই জন্য সবসময় বলি যে খুব ভালো আছে। এবং এই জন্য আমার কলিগরা যারা অনেকেই প্রশ্ন করেন যে আপনি এই কথাটি আর দ্বিতীয় কোনো কথা বলে একদিনের জন্য আপনি বলেন না যে আমি কোনো রকম আমি খুব ভালো আছি। এই যে আপনার সামনে বসে কথা বলছি, মানে হাজার হাজার মানুষ দেখছে আমাদেরকে, তো এ তো পরম পাওয়া। হ্যালো, নমস্কার মাসিমা, আমি যুগল বন্দি অনুষ্ঠান থেকে বলছি, শান্তা ইসলাম। আচ্ছা, ভালো আছেন আপনি? আছি মোটামুটি। এখন এই অনুষ্ঠানে আপনার ছেলে এবং বৌমা আমাদের সামনে আছেন, সুবীর নন্দী এবং পূরবী নন্দী। তো তাদের জীবনের আদর্শ মানুষ হিসেবে তারা আপনার কথা বলেছেন। এখন তাদের জন্য আপনার কিছু কথা আমরা শুনতে চাই। আচ্ছা, বলুন। ছেলে তো ছোটবেলাতে গান বাজনা করে, তাকে ছোটবেলা থেকে তার গানে অভ্যাস ছিল। আর এখন তো সব দিকে তারা দুজন দম্পতি হিসেবে কেমন? ও, তাহলে নম্বরই যে তারা খুব সুন্দর সুন্দর জীবন কাটাচ্ছে। তারা দুজন খুব সুন্দর ভাবে সংসার করছে। আপনার কোনো সাজেশন আছে, আপনার কিছু বলার আছে, আর কিছু তাদের করা উচিত? কি বলবো, তারা যে আমি তো মন সবসময় তাদের
ভালো সুন্দর জীবন কামনা করছি। খুব ভালো লাগলো, আপনি একজন রত্ন গর্ভা মা, সুবীর নন্দী বাংলাদেশের একজন অত্যন্ত নাম করা গায়ক, আপনাকে আমাদের শ্রদ্ধা। সুবীরদা, এই মুহূর্তে মাকে নিয়ে অনুষ্ঠান কেমন লাগছে? খুবই ভালো, মা আশীর্বাদ করলেন এবং তার যে আশীর্বাদ যে বললেন শেষটুকু, এটুকু যেন মাথার উপর থাকে, আমরা সারা জীবন সেটাই কামনা করি। আপনার যা চাওয়া তা অনেকাংশে পূর্ণ হয়েছে, তাই না? এখন সেই জীবনের জন্য তো একটা নিশানা লাগে, তাই না? সেটা মনের নিশানাই হোক আর হাতের নিশানাই হোক, কিন্তু আমাদের এই অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা দেখব আপনাদের দুজনের মধ্যে কার হাতের নিশানাটা কত দূর। কারণ হাতের নিশানাটা সেটা কিন্তু মানুষের মেন্টালিটি থেকেই আসে, তো কার মন কতটা পজিটিভ নিশানা লাগাতে পারেন সেটা এখন প্রমাণ হয়ে যাক। আসুন, এই যে লক্ষ্য ভেদ, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, মনে হয় বুদ্ধির মাথা এবং হাত একসাথেই কাজ করেছে সঠিক সময়ে। আমার প্রশ্ন হচ্ছে যে জীবনের চলার পথে, জীবনকে সঠিক পথে পরিচালনা করার জন্য কোন তিনটি জিনিস মানুষের খুব প্রয়োজন আপনার অভিজ্ঞতার আলোকে? আমার উভয়ের নাম, আমার উভয়ের অ্যাকচুয়ালি যেটা সবসময় আমরা বলি সেটা হলো যে প্রথম যেটি আমি মনে করি যে প্রথম ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে এই জীবনের জন্যে। আর দ্বিতীয়টি হলো যে আমি যা করি তার প্রতি আমার, কাজের প্রতি আমার শ্রদ্ধাশীল থাকতে হবে। আরেকটা জিনিস, তৃতীয় যেটা, অনেকগুলো আছে, তৃতীয় যেটা আমার কাছে মনে হয় আমরা এটা মেনটেন করার চেষ্টা করি যে অন্যের কষ্টে ভাগী হওয়া, আমার কষ্ট বোধ করা, অন্যের খুশিতে খুশি হওয়া, এই তিনটি জিনিস হলে পরে কোনো প্রবলেমে থাকবে না। সাংসারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবনে বলেন, আমি মনে করি। আচ্ছা, আপনার জীবনের শ্রেষ্ঠ রোমান্টিকতা কি? রোমান্টিকতা আপনাদের দুজনের জীবনে, দুজনের মধ্যে চাঁদ খুব পূর্বে, চাঁদনি রাত পছন্দ করি, পূর্ণিমা, তো চাঁদটা যদি হয়, যদি গানটা রাত্রে সাধারণত আমি রেওয়াজ করি, তো আমার অনেক গানে কিন্তু পূর্বের একটি প্রিয় গান বোধ হয় না, মান্নাদার ও চাঁদ সাত সামনে রেখে যে শোনা, এই গানটা গাই। তাই না, চাঁদনির রাত মনে করে এই মুহূর্তে, ও চাঁদ সামনে রাখো যে শোনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে, ও চাঁদ সামনে রাখো যে শোনাকে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যুগলবন্দী হয়ে আরো অনেক অনেক সময় পার করুন, এই শুভেচ্ছা রইল। প্রিয় দর্শক, সামলে রাখুন আপনার চারপাশকে, আপনার পাশে যে গাছপালা তারও জীবন আছে, তার দিকে মমতার হাতটি বাড়িয়ে দিন। ভালো থাকবেন। Thank you.
For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.